সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে শুভেচ্ছা আমরা প্রাণীবিদ্যার তৃতীয় অধ্যায়ে আলোচনা করছিলাম তো এর দুটো টপিক আলোচনা হয়েছে আজকে আমরা এটার তৃতীয় টপিকটি নিয়ে আলোচনা করব লক্ষ্য করো এখানে পরিপাক তন্ত্র সম্পর্কে আমি আমার প্রথম লেকচারে আলোচনা করেছিলাম এখানে পরিপাকতন্ত্রের একটা অংশ দেখা যাচ্ছে এই অংশটা পাকস্থলী আর এর নিচের এই যে যে পেঁচানো নালী তারপর এটা মোটা একটা নালিতে উন্মুক্ত হয়ে ঊর্ধ্বমুখীভাবে ভাবে তারপর তারপর গিয়ে নিম্নমুখী ভাবে নেমে একটা বৃহৎ প্রশস্ত অংশে উন্মুক্ত হলো তো এই যে যে মোটা অংশটা এটা কি বৃহদন্ত্র আর এই যে চিকন নালীগুলো এটা হচ্ছে তো আজকে আমরা এই ক্ষুদ্রান্ত্র অংশের পরিপাক নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে কিভাবে সম্পন্ন হয় সেই সম্পর্কে আগে বেসিকটা ক্লিয়ার করে নিই লক্ষ্য করে এখানে পাকস্থলীতে পরিপাক আমরা আগেই শেষ করেছিলাম তো পাকস্থলীতে পরিপাকৃত খাবারটা যখন আসে ঠিক তার পরবর্তী অংশটার নাম আমরা বলেছিলাম ডিওডেনাম তারপর পেঁচানো নালীর মতো যে অংশগুলো এগুলো হচ্ছে জেজুনাম আর সবশেষে যে অংশটা বৃহতান্ত্রে উন্মুক্ত হয় এটা হচ্ছে ইলিয়াম তো এই যে ডিওডেনাম অংশ এই ডিওডেনাম অংশে পরিপাকের উল্লেখযোগ্য কিছু কাজ হয় কারণ আমরা জানি এই ডিওডেনাম অংশটায় এই যে পিত্ত থলিটি দেখা যাচ্ছে এখান থেকে পিত্তনালী উন্মুক্ত হয় পাশাপাশি এখানে যে অগ্নাশয় রয়েছে অগ্নাশয় থেকে অগ্নাশয় নালিটি উন্মুক্ত হয় তো পিত্ত নালী দিয়ে পিত্ত রস আসে ডিওডে নামে তার মানে পিত্ত রসের কিছু কাজ এখানে থাকবে পাশাপাশি অগ্নাশয় থেকে যে অগ্নাশয় নালিটা এখানে এসেছে বা উইটসাং এর নালীটা এসেছে সেটা কিন্তু অগ্নাশয় রসটা এখানে প্রেরণ করে তার মানে অগ্নাশয় রসের দ্বারাও পরিপাক হবে এরপর সেটি যখন ক্ষুদ্রান্ত্রের পরবর্তী অংশ নাম অংশে যাবে সেখানে কিন্তু এই নালী প্রাচীর দিয়ে কিছু রস অর্থাৎ আন্তরিক রস আমরা এটাকে বলি অন্ত্রের প্রাচীর থেকে ক্ষরিত রস এই আন্তরিক রসের দ্বারাও এখানে পরিপাক সম্পন্ন হবে তার মানে তিন ধরনের রসের দ্বারা আমরা ক্ষুদ্রান্ত্রের পরিপাক ক্রিয়া সম্পন্ন করব প্রথমত পিত্তরসের ক্রিয়া এরপর অগ্নাশয় রসের ক্রিয়া এবং আন্তরিক রসের ক্রিয়া তো একে একে আমরা এই তিনটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে পিত্তরসের ক্রিয়া এই অংশটা লক্ষ্য করো যে প্রধান দুইটা দৃষ্টিকোণ থেকে আমরা পিত্তরসের ক্রিয়াটা ব্যাখ্যা করব প্রথমে অম্লত্ব প্রশমন এবং ইমালসিফিকেশন অম্লত্ব প্রশমন এই ব্যাপারটা হলো এখানে ডিওডোনা অংশে যে খাবারটা আসে এটা কিন্তু পাকস্থলী থেকে আসে আমরা জানি যে পাকস্থলী এটা অম্লীয় প্রকৃতির একটা পরিবেশ কারণ এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয় তো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তীব্র মাত্রার অম্ল এই অম্লীয় খাবারটা যদি সরাসরি পাকস্থলীতে প্রবেশ করে তাহলে কিন্তু ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করলে ক্ষুদ্রান্ত্রের প্রাচীরটি গলে যাওয়ার কথা কিন্তু সেটা হয় না কারণ পিত্ত নালী দিয়ে যখন পিত্ত এই ডিওডোনেন্ট উন্মুক্ত হয় তখন খুব ধীরে ধীরে যে খাবারটা পাকস্থলী থেকে আসে তার সাথে পিত্ত মিশ্রিত হয় আমরা জানি পিত্তটা হলো তীব্র মাত্রার খার এই ক্ষারীয় ও পিত্ত পাকস্থলী থেকে আসা অম্লীয় খাবারের সাথে মিশে এর অম্লত্বকে প্রশমিত করে দেয় এর ফলে কিন্তু এই অম্লীয় খাবারের ক্রিয়ায় ক্ষুদ্রান্তের প্রাচীর কোনো ক্ষতি হয় না পাশাপাশি ইমালসিফিকেশন যেটা এখানে লিখেছি সেটা হলো চর্বি জাতীয় খাবারকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ইমালসিফিকেশন অর্থাৎ পাকস্থলী থেকে যে চর্বি জাতীয় খাবারটি আসে এই চর্বিযুক্ত খাবারের সাথে যখন পিত্ত মিশ্রিত হয় তখন এই চর্বিকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে ফেলে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে দেওয়াকে বলা হয় ইমালসিফিকেশন এর ফলে চর্বিটি পরিপাকের জন্য সম্পূর্ণ উপযোগী হয়ে পড়ে এবং ক্ষুদ্রান্ত্রের এই অংশে পরিপাক ক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায় তো পিত্তরসের কাজ দেখলাম এবার আমরা অগ্নাশয় রসের পরিপাকের যে অ্যান্জয়িম আছে সেটা আগে দেখব তারপর প্রত্যেকটি অ্যানজয়মের কাজ পড়ব এখানে পরামর্শটা হলো যে তোমরা প্রথমেই অগ্নাশয় রসে শর্করা পরিপাকের কি এনজাইম আছে মুখস্থ রাখবে এরপর আমিষ পরিপাকের কি এনজাইম আছে মুখস্থ রাখবে এবং চর্বি পরিপাকের কি অ্যান্জাইম আছে এটা আগে মুখস্থ করে ফেলবে এনজয়মেন্ট নাম মুখস্থ করে রাখা মানে পড়ার আশি ভাগ কমপ্লিট হয়ে দেওয়া কারণ কাজটা খুব সহজ এনজাইমের নামটা মনে রাখলেই কাজটি অনেকগুলোর কাজই অটোমেটিক তোমার মনে পড়ে যাবে তোর লক্ষ্য করো যে অগ্নাশয় রসে মূলত আমিষ পরিপাকের জন্য সবচেয়ে বেশি এনজাইম রয়েছে সেগুলো হলো ট্রিপসিন কাইমোট্রিপসিন কার্বিপেপটাইটিস অ্যামিনোপেপটাইটিস ডাইপেপটাইটিস এবং ট্রাইপেপটাইটিস এই কয়েকটা লক্ষ্য করোসঙ্গে মনে রাখবে কার্বক্সি ট্রাই ডাইপেপাইটিস কার্ব কার্বি পেপটাইটিস অ্যামিনোপেপটাইটিস ট্রাইপেপটাইটিস ডাইপেপটাইটিস একসঙ্গে মনে রাখবে এরপর কোলাজিনিস ইলাস্টেস কোলাজিনিস এলাস্টেস তার মানে তিনটি পর্যায়ে আমরা অ্যানজাইমগুলোর নাম প্রথমত ট্রিপসিন কাইমোট্রিপসিন এরপর কার্বক্সি ট্রাই ডাইপেপটাইটিস কোলাজিনিস ইলাস্টিস এই সবগুলো আমিষ পরিপাককারী অ্যানজাইম আমরা এরপরেই এই প্রত্যেকটি অ্যানজাইমের কাজ দেখব তো এবার শর্করা পরিপাককারী অ্যান্জাইমের দিকে খেয়াল করো অ্যামাইলেস মল্টেস এই দুটোই অ্যামাইলেস এবং মল্টো মল্টেস অগ্নাশয়িক অ্যামাইলেস এবং অগ্নাশয়িক মল্টেস এবার চর্বি পরিপাকের অ্যান্জাইম লাইপেস ফসফোলাইপেস এবং কোলেস্ট্রল অ্যাস্টারেস এই তিনটি লাইপেস ফসফোলাইপেস কোলেস্ট্রল অ্যাস্টারেজ প্রথমেই এই সবগুলো এনজাইমের নাম মুখস্থ করে ফেলো এবার আমরা ধীরে ধীরে দেখব প্রতিটি অ্যানজাইমের কাজ তো আমিষ পরিপাকের যে অ্যানজাইম দেখলাম ট্রিপসিন এই ট্রিপসিন অ্যানজাইম প্রোটিওজ ও পেপটনের উপরে ক্রিয়া করে পলিপেপটাইডে পরিণত করে প্রোটিওজ ও পেপ্টনকে পলিপেপটাইডে পরিণত করার কাজ করে ট্রিপসিন এরপর কাইমো ট্রিপসিন এটার কাজও একই প্রোটিওস ও পেপ্টনকে পলিপেপটাইটে পরিণত করে তাহলে লক্ষ্য করে দেখো ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন এই দুটোর কাজই কিন্তু এক এরপর পেপটাইডেস অ্যানজাইম এই পেপটাইডেস অ্যানজাইমটি পলিপেপটাইটকে অ্যামাইনো অ্যাসিড এবং ডাইপেপটাইডে পরিণত করে দেখো এখানে আমরা কার্বকজিপেপটাইটাসের সাথে অ্যামিনো পেপটাইডেসও পড়েছিলাম তো পেপটাইডেস এবং অ্যামিনো পেপটাইডেসের কাজ কিছুটা এক কারণ এটা দুটোই পলিপেপটাইডের উপর কাজ করে তো এবার লক্ষ্য করো যে অ্যামিনো পেপটাইডেস এটা পলিপেপটাইডকে ভেঙে অ্যামিনোসিডে পরিণত করে অ্যামিনোসিডে পরিণত করার কাজ করে অ্যামিনো পেপটাইডেস এরপরে ট্রাইপেপটাইডেস এটা ট্রাইপেপটাইডের উপর কাজ করে অ্যামিনো অ্যাসিড পাশাপাশি ডাইপেপটাইড এটা উৎপন্ন করে অর্থাৎ ট্রাইকে ভেঙে একটা অ্যামাইনো অ্যাসিড এবং একটি ডাইপেপটাইডকে পরিণত করে তারপর ডাইপেপটাইডিস এটা ডাইপেপটাইডের উপর ক্রিয়া করে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে তার মানে এই দুটোই লক্ষ্য করো ট্রাইপেপটাইডিস এটা কিন্তু ট্রাইপেপটাইডের উপর ক্রিয়া করে অর্থাৎ লাস্টে এএসি যুক্ত হয়ে অ্যানজাইমটির নাম হয়েছে যে উপাদানের উপর কাজ করেছে তার শেষে এসি যুক্ত করে এমন অ্যানজাইমটির নামকরণ করা হয়েছে ট্রাইপেপটাইডের উপর ক্রিয়া করে ট্রাইপেপটাইডিস ডাইপেপটাইডের উপর ক্রিয়া করে ডাইপেপটাইটে এরপর ইলাস্টেস একইভাবে এটা ইলাস্টিনের উপর ক্রিয়া করে এই জন্য এই অ্যানজাইমের নামটা হচ্ছে ইলাস্টেস পরিণত করে পেপটাইডে এরপর কোলাজিনেস বুঝতেই পারছো কোলাজেন এটার উপর ক্রিয়া করে কোলাজিনেস এনজাইম কোলাজিনে জ্যানজাইম কোলাজেনকে ভেঙে সরল পেপটাইটে পরিণত করে তাহলে এই যে কথাটা উপরে লিখবে এবং এই বিক্রিয়ার মতো করে এটা নিচে লিখবে এভাবে অগ্নাশয় রসে আমিষ পরিপাকের অংশটা শেষ হলো এবার আমরা অগ্নাশয় রসে চর্বি পরিপাক অংশটি দেখি চর্বি পরিপাকের জন্য অগ্নাশয় রসে আমরা অলরেডি পড়েছি যে লাইপেজ অ্যানজাইম আছে লাইপেজ এনজাইম চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে ফসফোলাইপেস যেটি এটি ফসফোলিপিডকে ভাঙে ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে এবং কোলেস্ট্রল অ্যাস্টারেস এটি কোলেস্ট্রল অ্যাস্টারকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে তার মানে লক্ষ্য করো তিনটি উপাদানই ফ্যাটি অ্যাসিড হচ্ছে আর এখানে নামগুলো ফসফোলিপিড এর উপর কাজ করছে ফসফোলাইপেস লিপিড এর উপর ক্রিয়া লিপিড বা চর্বি এটার উপর ক্রিয়া করছে লাইপেস আর কোলেস্ট্রল এস্টার এটার উপর ক্রিয়া করছে কোলেস্ট্রল এস্টারিস এ যুক্ত হয়েছে এই জন্য বলেছিলাম যে এনজাইমগুলোর নাম মুখস্থ রাখলে কাজ অনেকাংশে এগিয়ে যায় এরপর শর্করা পরিপাকের ক্রিয়াটা দেখি আমরা যে অ্যামাইলেজ এনজাইম আছে এই অ্যামাইলেজ অ্যানজাইম স্টার্স ও গ্লাইকোজেনকে ভেঙে মলটোজে পরিণত করে তো লক্ষ্য করে এখানে স্টার্স এবং গ্লাইকোজেন দুটি হচ্ছে অর্থাৎ জটিল জটিল শর্করা এই শর্করাকে ভেঙে মল্টোজে পরিণত করার কাজটা করে এবং এটি মল্টোসকে ভাঙে মল্টোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে অগ্ন্যাশয় রসে শর্করা আমিষ এবং চর্বি পরিপাক এই অংশটা আমরা দেখলাম এবার আন্তরিক রসে পরিপাকের জন্য কী কী এনজাইম আছে সেটা প্রথমে দেখে নিই আন্তরিক রসে আমিষ পরিপাকের জন্য বেশি এনজাইম নেই মাত্র একটি কিন্তু এক অংশে শর্করা পরিপাকের জন্য অনেকগুলি অ্যানজাইম রয়েছে তার মধ্যে আন্তরিক অ্যামাইলেজ মল্টেজ আইসো মল্টেস ল্যাকটেস তো প্রথমে এই পাঁচটি অ্যানজাইমের নামটা মুখস্থ করে নাও অ্যামাইলেস মল্টেস আইসো মল্টেস এবং ল্যাকটেস তো নামটা মুখস্থ হওয়া মানেই কিন্তু কাজটা অনেকাংশ হয়ে যাওয়া যেমন সুক্রেস ল্যাকটেস মল্টেজ এগুলো কিন্তু খাদ্য উপাদানের নাম থেকে এনজাইমের নামটি এসেছে এরপর আমিষ পরিপাকের জন্য এখানে রয়েছে অ্যামিনোপেপটাইটিস চর্বি পরিপাকের জন্য দুটো অ্যানজাইম বলবো আমরা একটি হচ্ছে লাইপেস একটি হচ্ছে লেসিথিনেস তো একে একে এবার আমরা দেখে নিই প্রতিটি অ্যানজাইমের কাজ প্রথমে অ্যামাইলেজ অ্যানজাইম এই অ্যামাইলেজ অ্যানজাইম অলরেডি আমরা যেটা অগ্নাশয় রসে ক্রিয়ায় পড়েছি একই এটা ওই স্টার্স অথবা গ্লাইক্রোজেনকে ভেঙে মল্টোজে পরিণত করে এবং মল্টেজ অ্যানজাইম মল্টোসকে ভেঙে গ্লুকোজে পরিণত করে দুটোই কিন্তু আমরা অগ্নাশয় পরিপাক অংশে দেখেছি সেম এরপর আইসোমল্টেজ এই আইসোমলটেজ এনজাইম আইসোমল্টোসকে ভেঙে মল্টোজ এবং গ্লুকোজে পরিণত করে এবার বাকি যে দুটো অ্যানজাইম রয়ে গেল সেটা হচ্ছে সুক্রেজ এটা সুক্রোজকে ভাঙে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুকটোজে পরিণত করে আবার বলে দিই যে এই যে কথাগুলো এটা উপরে লিখবে এবং এই বিক্রিয়ার মতো করে এই অংশটা নিচে লিখবে যেমন সুক্রেজের কাজ যখন তুমি লিখবে তখন লিখবে যে সুক্রেজ অ্যানজাইম সুক্রোজকে ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে লিখে এটাকে বিক্রিয়ার মতো করে নিচে লিখে দেবে এবার ল্যাকটেজ অ্যানজাইম এটি ল্যাকটোজকে ভাঙে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে ল্যাকটোজ হল দুধের শর্করা এই দুগ্ধ শর্করাকে ভেঙে ল্যাকটেজ অ্যানজাইম পরিণত করে গ্লুকোজ এবং গ্যালাক্টোসি তো এবার আমরা আমিষ পরিপাকের যে এনজাইমটি বলা হয়েছিল সেই এনজাইমটির কাজটা দেখে নিই অ্যামিনো এই অ্যামিনোপেপ্টাইডিস কাজ আমরা কিন্তু আহ অগ্নাশয়ের রসের ক্রিয়ার মধ্যে পেয়েছি সেই একই কাজ এটা পলিপেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে এরপর আন্তরিক রসে চর্বি জাতীয় খাদ্যের পরিপাকের জন্য আমরা দুটো এনজাইমের কথা বলেছি একটি হলো লাইপেস এই লাইপেজ চর্বিকে ভেঙে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডে পরিণত করে আমরা এটার কাজ কিন্তু অগ্না সরসর পেয়েছি এখানেও একই কাজ আর লেসিথিনে যেটি এটি লেসিথিনকে ভাঙে লেসিথিনকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল অ্যাসিড এবং কোলিনে পরিণত করে তাহলে এটা কিন্তু বেশ কয়েকটি উপাদানে পরিণত হয় একটু ভালোভাবে মনে রাখবে যে লেসিথিনকে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ফসফরিক অ্যাসিড এবং কোলিনে পরিণত করে তো আমরা তিনটা রসের ক্রিয়া দেখলাম একটি হলো পিত্ত রসের ক্রিয়া তারপর অগ্নাশয় রসের ক্রিয়া এবং আন্ত্রিক রসের ক্রিয়া ক্ষুদ্রান্তে পরিপাক যখন ব্যাখ্যা করতে বলবে তিনটি রসের ক্রিয়াই কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে এখন তোমাকে উদ্দীপকে যে উপাদান ব্যাখ্যা করতে দেবে হতে পারে যে তিনটি খাদ্য উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদান তোমাকে ব্যাখ্যা করতে দিয়েছে তাহলে তুমি ওই একইভাবে তখন শুধুমাত্র যে উপাদানটির পরিপাক ব্যাখ্যা করতে দিবে সেই উপাদানটির পরিপাখি তিনটি রসের ক্রিয়ার মধ্যে ব্যাখ্যা করবে তো এখানে লক্ষণীয় যে কিছু উদ্দীপক ভাবে তৈরি হয় যে সকাল বেলায় কাগজে মুড়িয়ে কিছু রুটি এবং আলু ভাজি নিয়ে গেল তো এখন রুটি এবং আলু ভাজি এটা কি কি ধরনের খাদ্য উপাদান এবার বলতে পারে যে উদ্দীপকে উল্লেখিত খাদ্য উপাদানটির পরিপাক ব্যাখ্যা করো তাহলে উদ্দীপকে উল্লেখিত যে উপাদানের কথা বলা হয়েছে এখানে কিন্তু প্রধান উপাদান হবে শর্করা যেহেতু রুটি এবং আলু ভাজি তখন তুমি শর্করা জাতীয় খাদ্যের পরিপাক এটা ব্যাখ্যা করবে হ্যাঁ তো এবার আমি কিছু বাড়ির কাজ তোমাদের দিয়ে দিই এর মধ্যে ক্ষুদ্রান্ত্রে আমিষ পরিপাককারী এনজাইমগুলো কি কি এরপর ক্ষুদ্রান্ত্রে শর্করা পরিপাককারী এনজাইমগুলো কি কি ক্ষুদ্রান্তের চর্বি পরিপাককারী ও গুলো কি কি এরপর লক্ষ্য করো এখানে ট্রিপসিন প্রধান আমিষ পরিপাককারী এনজাইম এবং লাইপেস প্রধান চর্বি পরিপাককারী অ্যানজাইম এই তিনটার কাজ ভালোভাবে দেখে রাখবে এরপর মুখবহ পরে যে খাদ্যের পরিপাক হয় না ক্ষুদ্রান্তে তার পরিপাক ব্যাখ্যা করো বর্ণনা করো তো এখানে তোমরা আমার আলোচনায় কিন্তু পেয়েছো যে মুখ করে কার পরিপাক হয় না মুখের মধ্যে কিন্তু শুধু শর্করা পরিপাক হয় বাকি আমি চর্বি পরিপাক হয় না তাহলে অংশে আমিষ এবং চর্বি পরিপাক ব্যাখ্যা করতে হবে তোমাকে তো একই ভাবে কিন্তু বলতে পারে যে পাকস্থলী অংশে যে খাদ্যের পরিপাক হয় না ক্ষুদ্রান্ত্রে তার পরিপাক ব্যাখ্যা করো তো পাকস্থলীতে কোন খাদ্যের পরিপাক হয় না শর্করা পরিপাক হয় না তখন উদাহরণের সরকারের পরিপাক ব্যাখ্যা করতে হবে বিষয়গুলো লক্ষ্য রাখবে এবং এই প্রশ্নগুলো ভালোভাবে দেখবে এনজাইমের নামগুলো মুখস্থ রাখা কিন্তু সবচেয়ে জরুরি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে